আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আমরা অনেক অনেক ভালো আছি। অনেকদিন যাবত ফ্রিতে মোবাইল রিচার্জ নেওয়ার একটা অ্যাপ্লিকেশন দেখছিলাম। সো অ্যাপ্লিকেশনটাতে আমি কাজ করে দেখছিলাম যে অ্যাপ্লিকেশনটাতে 100% ফ্রিতে মোবাইল রিচার্জ নেওয়া যাচ্ছে। সো অ্যাপ্লিকেশনটাতে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে সেখান থেকে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন, সেটা যে কোনো দেশে আপনি অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটাতে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কীভাবে কাজ করে আমরা দৈনিক আনলিমিটেড ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারো, সেই সমস্ত বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। একেবারে ফ্রিতে আমরা যে কোনো সিমে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবো শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করে। সো অ্যাপ্লিকেশনটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন, সো সেই সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে একটা অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা অ্যাপ্লিকেশনটা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে দেখতে পারবেন ডাউনলোড দিস অ্যাপ। অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, দেন ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। সো এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, সো আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন, ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনার ফোনে পারমিশনগুলো চাইবে। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেন এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, সো আমি আমার একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম, সো আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে ফার্স্ট নেমটা দিব এবং লাস্ট নেমটা দিব, আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনার এখানে একটা পাসওয়ার্ড চুজ করবেন। সো এখান থেকে আপনারা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা বাংলাদেশ, সেহেতু আমরা বাংলাদেশের কোডটা এখানে সিলেক্ট করতে হবে, বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, দেন এখান থেকে বার্থডেটা সিলেক্ট করবেন, অবশ্যই বার্থডেটা আপনার রিয়েল হতে হবে। সো এখান থেকে বার্থডেটা আমি সিলেক্ট করে দিলাম, বার্থডেটা সিলেক্ট করবে এখন। সো বার্থডেটা দেওয়ার জন্য এখানে আমাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন, বার্থডেটা সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে, আপনারা আপনাদের যে কোনো একটা বার্থডে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আমার রিয়েল বার্থডেটাই দিব, সো এখান থেকে রিয়েল বার্থডেটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে এখান থেকে আপনাদের মেল অ্যান্ড ফিমেল আপনারা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। দেন আমি যেহেতু মেল সেহেতু মেল নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে আরও একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন অলরেডি সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা যখন আপনি টাকাটা উইথড্র বা আপনার মোবাইল রিচার্জ করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। সো দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট ডান কমপ্লিটিং ইউর সাইন আপ, এখানে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে একটা ইমেল, আমাদেরকে একটা ইমেল সেন্ড করেছে আমাদের সেই জিমেলে। সো আমরা সেই জিমেলে চলে যাব। দেন আমি জিমেলে চলে গিয়ে আপনাদেরকে সেই প্রথমত অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড করতে হবে, দেন আমরা জিমেলে চলে যাব এখন। সো এখানে অলরেডি মেলটা চলে আসছে, দেন আমরা মেলটা ওপেন করব। ওপেন করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, আর আপনি যদি ভেরিফাইড না করেন সেক্ষেত্রে আপনি ওইখানে লগ ইন করতে পারবেন না। দেন এখানে ভেরিফাই দেখতে পারবেন, আপনারা ভেরিফাই ক্লিক করবেন, দেন আপনাদেরকে একটা ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে। সো ওয়েব পেজে নিয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওয়েব পেজটা লোডিং হচ্ছে। দেন এখানে যা আমাদের নেট কানেকশন একটু স্লো, দেন ওয়েব পেজটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এই পেজটাকে রাখবো না, আমরা আবারই সেই ইয়াতে চলে আসবো। দেন এখান থেকে আপনারা আপনাদের লগ ইনে দেখতে পারবেন, এখানে আপনারা ইমেলটা দিয়ে দেবেন যে ইমেলটা প্রথমে দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটা আমি বলছিলাম সাইন আপ করার জন্য পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেন লগ ইন ক্লিক করবেন, লগ ইন ক্লিক করার পরে আপনাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেন এখানে আমরা সেই ইন্টারফেসটার জন্য ওয়েট করবো, ওকে কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। এখান থেকে আপনারা যদি আগে ভেরিফাইড না করেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না বা এখানে লগ ইন করতে পারবেন না, প্রথমত আপনাকে ভেরিফাই করতে হবে।
ওকে লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, সো আপনারা এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা যখন আপনারা টপ আপ করবেন আপনাদের ফ্ল্যাগ দিল তখন কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে। দেন আমি 1 2 3 4 দিয়ে দিলাম এবং আবার এই কনফার্মেশন দিয়ে দিলাম, দুইবার দিতে হবে। দেন এখানে অলরেডি সেভিং হবে এবং সেভিং হওয়ার পর আমাদেরকে অ্যাপ্লিকেশনটার হোম পেজে নিয়ে যাওয়া হবে। সো অ্যাপ্লিকেশনটার হোম পেজে নিয়ে যাওয়ার আগেই তার একটা কাজ রয়েছে, বা এই কাজটা করলে আমরা এখানে নিতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ কান্ট্রি করতে সিলেক্ট করতে হবে। দেন এখানে আমরা চুজ কান্ট্রিটা সিলেক্ট করব, আমরা যেহেতু বাংলাদেশ তো আমরা আমাদের বাংলাদেশটা সিলেক্ট করবেন, আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করলে এখানে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সো আমরা ওয়েট করব। এখান থেকে একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে আমাদেরকে, সো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস কিন্তু অলরেডি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এক্স লোড ব্যালেন্স, এখানে আপনারা দেখতে পারবেন আপনারা আমার যে রেফার কোডটা আছে অলরেডি, সেই রেফার কোডটা যদি আপনারা বসান সেক্ষেত্রে এখানে 100 এক্সপ্লোর পেয়ে যাবেন, এবং এই 100 এক্সপ্লোরে আপনাকে বিডিটি 10 টাকা দিবে। আপনার যদি 20 টাকা হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই এক্সপ্লোরটার মাধ্যমে আপনারা পেমেন্ট অথবা আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। দেন এখান থেকে আমরা কিভাবে এই এক্সপ্লোর ব্যালেন্স এক্সপ্লোর কয়েনগুলো কিভাবে আর্ন করব এবং কিভাবে আমরা টাকা উইথড্র করব, আমাদের মোবাইল রিচার্জ নিব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর কিভাবে এটা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। সো আপনারা এখান থেকে উপরে একটা নোটিফিকেশন দেখতে পারবেন, কনগ্রাচুলেশন ইউ আর্ন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে 100 এক্সপ্লোর পেয়ে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে যাবেন, এখান থেকে আনলক ফ্রি 500 এক্সপ্লোর। আপনি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আনলক ফ্রি এক্সপ্লোর 500, আপনি এখান থেকে এটার পে ক্লিক করলে এটার পে আপনি ক্লিক করবেন প্রথমত আর এক্সপ্লোর নাও, এখান থেকে আর এক্সপ্লোর নাও ক্লিক করলে এখানে দেখতে পারবেন লোড স্পিন। আপনি যদি ডেইলি এখান থেকে স্পিন করে ডেইলি 500 কয়েন করে পাবেন, এবং যদি কাউকে আপনি রেফার করাতে পারেন, একজন ফ্রেন্ডকে আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেফার করাতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে 500 এক্সপ্লোর পেয়ে যাবেন, কিন্তু একজনকে রেফার করার বিনিময়ে। সো আমরা এখান থেকে ওয়েট করব, এখানে আমরা একটা কোড পাবো, সেই কোডটা আমরা অবশ্যই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব। শেয়ার করলে সে যদি আপনার সেই রেফার কোডটা বসায়, এই যে দেখতে পাচ্ছেন আপনার রেফার কোড, ইউর রেফার কোড, এই যে এই রেফার কোডটা আপনি কপি করবেন অথবা আপনি শেয়ার করবেন, শেয়ার করবেন আপনি অ্যাপ্লিকেশনটায়। শেয়ার করে যদি কেউ আপনার সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেক্ষেত্রে আপনি সাথে সাথে 500 এক্সপ্লোর কয়েন পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা এভাবে আপনি রেট দিয়ে বা এভাবে অনেক অফার রয়েছে বা অনেক কিছু রয়েছে, আপনারা এগুলো পূরণ করে নেবেন এবং এক্সপ্লোর এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনারা ফ্রিতে এক্সপ্লোর কিন্তু নিতে পারবেন। এখান থেকে আমরা যদি নিচে গিয়ে ভিউ অল এ ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা আমাদের কত এক্সপ্লোর হয়েছে বা কি সব কিছু এখান থেকে দেখতে পারবো। এখান থেকে বিভিন্ন আমরা নিউজও দেখতে পারবো, আর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। আমরা যদি নোটিফিকেশনের উপর ক্লিক করি সেক্ষেত্রে আপনারা যে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন সমস্ত নোটিফিকেশনগুলো দেখতে পারবেন আপনারা এখানে। দেন আমি দেখাচ্ছি না, এখান থেকে আপনারা কীভাবে এই এক্সপ্লোরটা মোবাইল রিচার্জ হিসেবে নেবেন, আপনারা এখান থেকে কীভাবে নেবেন সেটা আমি একটু পরে দেখে দিচ্ছি। আর এর আগে একটা জিনিস দেখিয়ে নিই যে আপনারা কীভাবে এখান থেকে আনলিমিটেড এক্সপ্লোর আর্ন করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আর্ন এক্সপ্লোর নাম উপরে ক্লিক করবেন, আপনি যদি আর্ন এক্সপ্লোরের উপর ক্লিক করেন এখান থেকে লোড এক্স, আপনি যদি এই যে এখানে অনেক অপশন রয়েছে এগুলো আপনারা পূরণ করে এখান থেকে এক্সপ্লোর নিতে পারবেন কিন্তু। আর এই এক্সপ্লোরটার মাধ্যমে কাজ করে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা ইয়ে নিতে পারবেন, মানে টাকাটা উইথড্র করতে পারবেন। সো এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন, আর এখান থেকে আপনি যদি রেফার করাতে পারেন কাউকে, এই যে দেখতে পাচ্ছেন আপনার এই কোডটা শেয়ার করবেন, দেন এখান থেকে আপনারা রেফার করাতে পারলে তো ভালোই। আর উপরে দেখতে পাচ্ছেন থ্রিডটুন আইকন, এখন আমরা টাকাটা উইথড্র করবো, সো এর জন্য থ্রিডটুন আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন, এখান থেকে আপনারা রেওয়ার্ডসের উপর ক্লিক করবেন, রেওয়ার্ডসের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলটা এখানে শো হবে। দেন আমরা একটু অপেক্ষা করব। এখান থেকে আপনি কীভাবে আপনার সেই মোবাইল রিচার্জটা নেবেন, সো এখান থেকে মোবাইল রিচার্জটা নেওয়ার জন্য বাই টপ আপের উপর ক্লিক করবেন। এখানে টপ আপের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা শো হবে, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এখান থেকে আপনি চাইলে আপনি এক্সপ্লোর কিনতে পারবেন, পয়েন্টগুলো কিনতে পারবেন আপনি এখান থেকে অলরেডি।
সো এখান থেকে আমরা কিভাবে এখন টপ আপটা নিব সেটাই দেখব। সো টপ আপ এক্সপ্লোর উপর ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এক্সপ্লোর মেথডে নিব, আপনারা চাইলে বিটকয়েন, লাইট কয়েন, এথ কয়েন এগুলি তো নিতে পারেন। দেন আমরা এক্সপ্লোরের উপর ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে দিস ফিচার ইজ কামিং সুন, এটা কিন্তু অলরেডি কামিং, মানে আমাদের সামনে কিন্তু শো হবে অলরেডি। সো আপনারা যদি এখান থেকে 1000 এক্সপ্লোর নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে 30 টাকা আপনি মোবাইল রিচার্জ পাবেন। আর এভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে টপ আপ এক্সপ্লোরের উপর ক্লিক করে আপনারা ওইখানে গিয়ে এখান থেকে আপনারা এক্সপ্লোর অনুপাতে আপনারা কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে বিভিন্ন মানে ফ্রিতে মোবাইল রিচার্জ কিন্তু অলরেডি নিতে পারবেন। সো দেন ভিডিওটি ছিল পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।